কমপ্লিট হয়নি। এখন আমরা প্রফেশনাল কাজ দেখেন কিভাবে করতে হয় অটোক্যাডের। শুধু অটোক্যাড ফাইল করলাম, ড্রয়িং করলাম, সেটা কিন্তু হয় না। কিভাবে কলাম বসাতে হয় সবগুলো আমি দেখাবো আপনাকে, এবং প্রফেশনাল কাজগুলো কিভাবে করতে হয়, এবং দেখেন সেই কাজগুলোর মান কেমন। ওকে, যেমন দেখেন এই যে এটা কিন্তু আমার জানালার জানালা ছিল, জানালার উপর দিয়ে কিন্তু অল উঠে গেছে। এটাকে আমরা কী করব, এটাকে আটকে দিয়ে তারপর এখানে আবার লাইন নিয়ে এখানে দিয়ে দেবো। এটাকে আমাকে কী করতে হবে, অল সিলেক্ট করতে হবে, অর্থাৎ লেয়ার নিতে হবে। লেয়ারটা এই অল টু, সবসময় এই লেয়ার আমাকে কাজ করতে হবে। এটাকে আমাকে লেয়ার নিতে হবে, সবগুলোকে আমাকে কি নিতে হবে, লেয়ারে। এই যে অল টু আছে, এটাকে আমরা যেগুলো লেয়ারে নাই সেগুলো আমাকে লেয়ারে করতে হবে। মুভ দিয়ে এম এ ইন্টার দিয়ে আমরা সেগুলো আমাকে লেয়ারে নিতে পারি। লেয়ারে নেওয়ার সময় দেখেন এই যে অনেক প্রবলেম হচ্ছে, এগুলো আমরা অলকে উইন্ডো উইন্ডো রাখবো, আর অলের জায়গায় অল, আবার এল ইন্টার দিয়ে আমরা কি করবো, এই যে লাইন টানবো, অর্থাৎ অল হয়ে গেল। যদি অল বাঁকা হয় এটার প্রবলেম হলো, এই যে অর্থমুট অফ করলে আমাদের অল বাঁকা হবে না। এই যে এটা কিন্তু আমাদের এটার উপর দিয়ে চলে গেছে, এটাকে আমরা টান দিলাম, দেওয়ার পর এল ইন্টার দেওয়ার পর এটুকু দিলাম, আবারও ইন্টার, আবারও ইন্টার দিলাম, আবারও ইন্টার, মোটামুটি হয়ে গেল। এরপর আমরা এটাকে আবারও এটা মুভ করে নিলাম, সবটুকু এরকম আছে, ও ইন্টার, ফাইভ ইন্টার, ইএক্স ডাবল ইন্টার দিলাম, হয়ে গেল। ও ইন্টার, ফাইভ ইন্টার, এ অলটা উপর দিয়ে আছে, এটাকে আমরা এখানে দিলাম, ইএক্স ডাবল ইন্টার। আমাকে সবসময় লেয়ার খেয়াল রাখতে হবে, অর্থাৎ অলের লেয়ার অলে এবং উইন্ডো লেয়ার উইন্ডো, এটাকে আমার সবগুলোকে উইন্ডো সিলেক্ট করতে হবে। দেখেন আমরা এগুলোকে কিভাবে লেয়ার নিব, এটা এখানে উইন্ডো ডাব্লু চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এই যে উইন্ডো চলে আসলো, এটা উইন্ডো দিয়ে দিলাম, এক্সটেন্ড করে দিলাম। এটাও কলামে আছে, আমরা এটাকে উইন্ডোতে নিয়ে যাবো, এমই ইন্টার, হয়ে গেল। এটাও আছে, এই যে এটা কিন্তু আমার উইন্ডোর উপর দিয়ে অল আছে, এটাকে আমরা মুভ করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এল ইন্টার দিলাম, হয়ে গেল। সবগুলো এখন মোটামুটি ঠিক আছে, দেখেন আমরা চেক দিতে পারতেছি এই যে অলের উপর দিয়ে কোনো লেয়ার, অর্থাৎ লেয়ার আছে নাকি, অর্থাৎ উইন্ডোর উপর দিয়ে আমরা যেটা উইন্ডো উইন্ডো থাকবে। আর সবসময় বারিন্দার গেট আপগুলো আমরা 3 ইঞ্চি অল দেবো, অর্থাৎ এগুলো রেলিং কিন্তু সবসময় 3 ইঞ্চি হয়, মানে 3 ইঞ্চির মধ্যে থাকে, এর বেশি কিন্তু হয় না। যেমন আমরা 5 ইঞ্চি বি কল দিয়ে আবার কিন্তু আমরা রেলিং দিতে হয় 3 ইঞ্চি। যদি এরকম কাঠামোগুলো সৌন্দর্য করি তাহলে অবশ্যই আমাকে ড্রয়িং ড্রয়িংটা সৌন্দর্য লাগবে, এবং ক্লায়েন্ট অবশ্যই আকৃষ্ট হবে, এবং ড্রয়িং দিলে সে ভালোভাবে পছন্দ করবে যে প্ল্যানটা খুব সুন্দর লাগতেছে। যখন আপনাকে অবশ্যই প্ল্যানটা একটা ক্লায়েন্টকে দেওয়ার আগে 2D প্ল্যানটা আপনাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে, এটা হলো আপনার কাজ। এই যে 5 ইন্টার দিলাম, এটাকে আমরা এল ইন্টার দিলে আমাদের লাইন হবে, এটাকে মুভ করে আমরা এখানে আনতে পারি, তারপর লেয়ার আমার সিলেক্ট করা আছে অলে, এখানে আমি অলের কাজ করতেছি, লেয়ার সিলেক্ট করা আছে, এখানে উইন্ডো ডোর আছে অল, এটা স্টেয়ার, এগুলোকে আমরা কি করব স্টেয়ার দিয়ে দিব সিলেক্ট করে। যখন আমরা প্রিন্ট আপ করবো এবং কাজ ফাইনালিং করব তার আগে আমরা কি করব, এগুলো কাজ করব। সবগুলোকে আমরা মুভ দিয়ে উইন্ডোতে দিই, অর্থাৎ স্টেয়ার দিতে পারি, এস চাপ দিলাম, এটাতে স্টেয়ার, এই স্টেয়ার হয়ে গেল। কালারটা চেঞ্জ করলাম না, কালার এটাই রাখবো, এটাতে আপনার এটাতে ক্লিক দিয়ে এখানে এই যে লেয়ারে গেলেই, এবং এখান থেকে আপনারা এই যে গ্রিনে যাও কালার চেঞ্জ করতে পারবেন, এখানে গেলে আপনি লাইন মোটা আপ করতে পারবেন। ঠিক আছে, আমি যদি চাই যে এই লাইনটাকে মোটা করব, দেখেন এটাকে ক্লিক দিলাম, তারপর এটাকে কি করব, এটাকে এই যে এখানে 40 দিয়ে দিলাম, এই যে মোটা হয়ে গেলো অটোমেটিক। এটা এটাকে আমরা এই যে 0.0525 এটাতে দিয়ে দিলাম। এখন বারিন্দাগুলো আছে, এখন আমরা কী করবো, মেজারমেন্ট করব, মেজারমেন্টের নামগুলো লিখতে হবে, অর্থাৎ কোনটা বেডরুম, কোনটা ড্রয়িং রুম, কোনটা ডাইনিং রুম, সেগুলো করব।
এবং তারপর অনেক কাজ বাকি আছে, উইন্ডো সানসেটগুলো দিতে হবে। একটা প্ল্যানকে কীভাবে গর্জাস এবং সুন্দরভাবে আকর্ষণ করে আমি সেটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি, অর্থাৎ 2D প্ল্যান। এই যে দেখেন, এটা একটা 2D প্ল্যান, এটা আমি কাজ করছি। এখানে ফার্নিচার লেআউট কিন্তু বসায় নাই আমার, এবং স্কেলে কাজ করতে হবে, এবং নর্থ সাউথ দিক এগুলো নির্দেশন আপনাকে দেখাতে হবে। এই যে পোর্টসগুলো সুন্দরভাবে দেখাতে হবে, কলামগুলো, আর কলাম আমরা চাইলে কলাম বসাতে পারি। এই যে এটা হলো 3 স্টেপের সিঁড়ি, অবশ্যই আমাকে কলামগুলো বসাতে হবে। আর কলামগুলো বসার যদি দেখা যায়, অনেক সময় ক্লায়েন্টকে দিলে একটা প্রবলেম হয় কি, দেখা যায় অন্য কোনো, যখন রাফ প্ল্যান আমরা দিই কন্ট্রাক্টরকে অর্থাৎ মিস্ত্রিকে, তখন অন্য জায়গায় ওরা কাজ করে নিতে 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 চায়। এই জন্য আমরা কলাম দিতেও পারি এবং নাও পারি। আমরা নাম লিখবো সিও ইন্টার, এখান থেকে আমরা চাই কি বেডরুমটা কপি করব। বেডরুমটা কপি করে অর্থমুত অন করে তারপর এখানে রাখলাম বেডরুম, এটা হলো আমাদের বেডরুম। তারপর সিও ইন্টার কপি, তারপর কমন টয়লেট, এটাকে আমরা কমন টয়লেটে রাখলাম, কমন টয়লেট এবং মাস্টার টয়লেট। এখানে শুধু এমটাকে টেক্সট করব, এডিট করব। তো কিচেন, কিচেনটাকেও আমরা কপি করব, তাহলে কিচেন কিচেন, আর এটা লাগা বারিন্দা, বারিন্দাকে এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে কী করবো, রোটেট করব, আর ও ইন্টার রোটেট, রোটেট দেওয়ার পর এটাকে অর্থমুট অফ করে এদিকে চাপ দিলাম, রোটেট হয়ে গেল। সিও ইন্টার কপি, তারপর এটাকে আমরা মুভ দিয়ে এডিটে বসা দেবো, হয়ে যায়, হয়ে গেল। এই টেক্সট আর বারিন্দার টেক্সট কিন্তু একই হলো, এটাকে আমরা এডিট করব। এডিট করার জন্যে ক্লিক দিয়ে ইডি ইন্টার দেওয়ার পর অটোমেটিক আসবে, এটাকে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে চাপ দিলাম, দেওয়ার পর আমরা এই যে ক্লাইন এটা দিলাম, অটোমেটিক হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, আরও আছে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসটা নিয়ে আসলাম আমরা, এখানে ডাইনিং স্পেস দিলাম, এটাকে আমরা ড্রয়িং স্পেস দিতে পারি। ড্রয়িং স্পেস অথবা ড্রয়িং রুম, এটাকে রোটেট করলাম, নিয়ে এটাকে মুভ দিয়ে এখানে লাগিয়ে দিলাম, ড্রয়িং রুম ডাইনিং স্পেস, ওকে। আর এখানে কিছু রাখার জন্য জায়গা দিতে পারি, এটাকে রোটেট, সবসময় বাঁকা লাইন হলে আমরা অর্থমুটটাকে অন অফ করে নেব, অটোমেটিক সে কাজ করবে। এটাকে একটু ছোট করতে হবে টেক্সটগুলোকে, আমাকে টেক্সট করার জন্য এটাকে যা আমরা 7 দিতে পারি, সরি 7টাকে ছোট হয়ে গেল, 8 দিলাম। আর এটাকে আমরা এটাকে বারবার চাপ দিয়ে ওকে ওকে মুভ করে এখানে নিয়ে আসলাম, ওকে হয়ে গেল ড্রয়িং স্পেস, এটা হয়ে গেল। এখন আমরা এডিট করব, এডিট করার জন্য আমরা প্রথমে মেজারমেন্টগুলো মাপ দেবো, এটাকে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, রুমের সাইজগুলো আমরা আগে মাপ দিয়ে দেখব, তারপর রুমের সাইজ ক্লিক, নয় ফিট 3 × 7 ফিট 6 ফিট 6, এটাকে আমরা একটু সাইজটাকে ছোট করব। ছোট করার জন্য আমরা 8 চাপ দিলাম, এবং এটাকে আর একটু ছোট, এটাকে 7 লেখাটাকে, টেক্সটটাকে। আর এটাকে যদি আমরা ট্যাপকে মোটা করি, এটা হয়ে যাবে, হয়ে যায় অটোমেটিক। আর এটা 13 ফিট 6 বাই 12 ফিট 2, এটা প্রথমটাকে আমাকে 13 ফিট 6 রাখতে হবে এবং পরেরটাকে 12 ফিট 2 রাখতে হবে। অবশ্যই আমরা এটাকে সবসময় ধরবো এদিক, আর 12 ফিট 2 ইঞ্চি, ওকে। টেক্সটটাকে আমরা
এইটা আনলাম, এটাকে আমরা এটাতে মোটা দিয়ে দিলাম, তারপর এটাকে টেক্সটটাকে কেটে দিলাম, এটাকে মিড পয়েন্ট। ওকে, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, টয়লেটটাকে। এটাকে 6 একটা দিলাম, এটাকে এখন এডিট করব। কিচেনটাকে মাপ দিয়ে নিই আগে, মাপ দেওয়ার সময় এই যে 5 ফিট বাই, এটাকে আমরা সুন্দরভাবে আগে মেজারমেন্ট করে নেব জানে ভুল না হয়। 5 ফিট বাই 10 ফিট 6, 5 ফিট কমা এটাকে 8 ফিট 6 দিয়ে দিলাম। চাইলে এটা অনেক বড় বাথরুম রাখতে পারবে বাথটাব দিয়ে। এটা হলো গিয়ে 13 ফিট 6, 13 ফিট 6 ইনটু 12 ফিট 2, 12 ফিট 2 ইঞ্চি, সেম হয়ে গেল। এটাকে আমরা একটু এডিট করে এদিক সরিয়ে দিলাম। আমরা চাইলে এভাবে আমরা নেব, ড্রয়িং রুমটা মাপ দিই। ড্রয়িং রুমটার মাপ হলো এই পাশে এই পাশে, অর্থাৎ 7 ফিট 10, এটা হলো 7 ফিট 10, 7 ফিট 10 ইঞ্চি। এখান থেকে আমরা পুরোটাই ড্রয়িং স্পেস নিয়ে নিলাম, 12 ফিট 7, 12 ফিট 7। নয় ফিট 9 ইঞ্চি, এবং এটা হলো আমাদের ডাইনিং স্পেস 9 ফিট 3, 9 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট 0 ইঞ্চি। ওকে, আমরা একটা মাপ দিয়ে নিলাম। এখন আমরা স্টেয়ার সিও ইন্টার, এটাকে স্টেয়ার এটাকে নিয়ে আসলাম, কপি করে এখানে মুভ দিয়ে রাখলাম। রাখার পর এটাকে আমরা কি করব, এডিট করব। এডিট আমরা বিভিন্ন প্লে করতে পারি, একটা হলো ডাবল ক্লিক করে, দেখেন ডাবল ক্লিক করলে অটোমেটিক ডাবল ক্লিক দিলাম, দেওয়ার পরে এটাকে স্টেয়ার লিখব, STAIR স্টেয়ার। স্টেয়ারটা আমার আছে 7 ফিট 6, 7 ফিট 6 ইঞ্চি, আর এটা হলো আমাদের মাপ মেজারমেন্ট দিতে হবে 15 ফিট। সুন্দর একটি স্টেয়ার, স্ট্যান্ডার্ড সাইজ, যেগুলো আমাদের 15 ফিট 0 ইঞ্চি। ওকে, এগুলো স্টেয়ার, আমাদের এই লবিগুলো 10 ইঞ্চি করে আছে। এই টয়লেটটা 5.5 ফিট, আমরা টেক্স করলাম, টেক্স করে 7 ফিট 5, ফিট 0 ইঞ্চি, 7 ফিট 6, এটা লাগে আমাদের বাথরুম। হয়ে গেল, এটা এখন বারিন্দা 13 ফিট 6, এখানে আমাদের রুমটা 13 ফিট 6। আমরা একটা মেজারমেন্ট করে নিই, বারিন্দাকে আগে মাপ দিয়ে নিলাম, 8 ফিট 1, অর্থাৎ 8 ফিট 1 ইঞ্চি মানে 3 ফিট 6। এটা বারিন্দা, সিও ইন্টার কপি করলাম, কপি করার পর এটাকে আমরা এটাকে কপি, সিও ইন্টার এটাকে কপি করলাম, কপি করে এখানে মুভ করে বসিয়ে দিলাম, হয়ে গেল। এরপর আমরা কি করব, এটাকে ডিলিট করলাম, করার পর এটাকে মিরর করব, সবগুলোকে মিরর করলে অটোমেটিক হয়ে যাবে, এই যে দিয়ে, কারণ সেভ MI ইন্টার সমান
তো হয়ে গেল, এটাকে আমরা একটা ডিলিট করে দিলাম স্টার, সেম হয়ে গেল। এখানে আমরা একটা কি করতে পারি, বেসিনের একটা ই দিতে পারি পয়েন্ট, ও ইন্টার অফসেট ইন্টার ফোর ইন্টার ভিতরে দিয়ে দিলাম, এটা হয় নাই, এটাকে আমরা ভিতরে দিতে পারি ফোর ইন্টার ভিতরে। এ পাশেও সেম কপি করি, সি ও ইন্টার কপি, এপাশে মুভ দিয়ে এই কর্নার ধরে আমরা এটাকে নিয়ে মুভ দিয়ে এখানে আমরা দিতে পারি। ওকে, ও ইন্টার ফাইভ ইন্টার, এখানে একটা লাইন মিস্টেক আছে। এরপর আমরা কি করবো এখন, উইন্ডোর সানসেটগুলো, আমাদের লেখার টেক্সট কিন্তু কমপ্লিট, এখন আমরা লেখার অর্থাৎ এই উইন্ডোর সানসেটগুলো দিতে পারি। সানসেট দেওয়ার জন্য আমরা কি করবো, পলি লাইন নেব, পলি লাইন নিয়ে এখানে আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়া সিক্স ইন্টার, তারপর আমরা ছয় ইঞ্চি ইন্টার, তারপর এখানে আমাদের উইন্ডো আছে 5 ফিট, তাহলে আমাকে 6 ফিট দিতে হবে, 6 ফিট, এখানে ক্লিক, তারপর সিক্স ইন্টার, তারপর সিক্স, এটা আমাকে অর্থাৎ এরপর আমাকে এটা আমার সানসেট হয়ে গেল বাড়ি, অর্থাৎ উইন্ডো সানসেট। এরপর এটা ক্লিক দিয়ে এখানে ধরে তারপর এটাকে আমরা একটা কালার করে দেবো এই দেখ। এরপর আমরা সি ও ইন্টার কপি করে এটাকে আমরা একই উইন্ডোকে লাগিয়ে দিতে পারি এই পাশের, সেম। এখন এটাকে আমরা এখানেও দিতে পারি আর ও ইন্টার রোটেট, আর ও ইন্টার রোটেট, এটাকে ক্লিক দিয়ে এখানে দিলাম আর ও ইন্টার, এম চাপ দিলাম, ক্লিক দিয়ে এখানে দিলাম সি ও ইন্টার কপি, এটাকে ক্লিক দিয়ে ওকে হয়ে গেল। এরপর এটা এই কিচেনের, কিচেনের স্ল্যাব অর্থাৎ সব সানসেট কিন্তু এক হবে না, কারণ এটার উইন্ডো বড়, বা এটা বেডরুম, অবশ্যই এটা মাস্টার বেডরুম লিখতে হবে, এম ডট অর্থাৎ এম ডট মাস্টার বেডরুম, এটাকে আমরা সিলেক্ট করে এখানে চাপ দিলাম, অটোমেটিক মোটা হয়ে গেল মাস্টার বেডরুম, শুধু বেডরুম এটা। ওকে, এটাকে ডিলেট, কারণ টেক্সটটা ভুল কারণে এটাকে আমরা মুভ করে এখানে লাগিয়ে দিলাম, হয়ে গেলাম। টেক্সটটাকে বড় হয়ে গেছে, স্টেয়ার স্টেয়ার টেক্সটটাকে আমরা বড় করতে পারি, বাইন্ডার টেক্সটটাকে আমরা এটাকে মোটা করতে পারি অর্থাৎ মোটা। ওকে, এগুলো অবশ্যই দেখতে হবে যে একটা প্রফেশনাল কাজ করতে নিলে কী কী করতে হয়, এগুলোকে আমরা এডিট করে দিতে পারি। কালারিং, ম্যাচিং, সিলেট, সিলেট কালার দিয়ে সেখানে একটা আমরা এরকম কালার দিতে পারি। ওকে, এখানে একটা উইন্ডো, সি ও ইন্টার কপি করে এটাকে অর্থাৎ এখানে দিয়ে দিলাম একটা, অথবা আমাকে প্রফেশনালভাবে কীভাবে জানা লাগতে হয়, এল ইন্টার দেওয়ার পরে ও ইন্টার অফ ইন্টার 2 ফিট, এ পাশে 2 ফিট, এ পাশে 2 ফিট, ক্লিক দিয়ে এটাকে ডিলেট দেওয়ার পর টিম, টি আর ডাবল ইন্টার টিম, এরপর এটাকে সিলেক্ট করে ডিলেট। এখন আমরা উইন্ডো অথবা আর ই সি লেয়ার না নিয়ে এইভাবে আমরা কি উইন্ডোকে ড্র করলাম, করার পর এল ইন্টার দেওয়ার পর এটাকে সিলেক্ট দেওয়ার পর এম এ ইন্টার ম্যাচ করব, এটাকে এই যে ম্যাচ করে দিলাম, হয়ে গেল। সানসেটটাকে আমরা উইন্ডোতে নিয়ে আসবো, এম এ ইন্টার দেওয়ার পর এটাকে ম্যাচ করলাম, দেখেন এখনও কিন্তু এই যে অল্টাল লাইনের উপর অর্থাৎ এর উপর দেওয়া আছে, এটাকে আমরা এই যে সিলেক্ট করে এল ইন্টার এখানে এনে দিলাম, এখান থেকে আমরা এখানে দিতে পারি। ওকে,
এইরকম ভাবে আমরা প্রফেশনাল ভাবে কাজ করতে পারি। এরপর আমরা ভিতর দিয়ে আমরা কি করব, কালারিং দিতে পারি। এর আগে আমরা এই সানসেট গুলো দিতে পারি, পিএল ইন্টার পলি লাইন গুলো 6 ইন্টার 6 ইন্টার, ওকে হয়ে গেল, এমএ ইন্টার, অর্থাৎ এটাকে কালারিং, পিএল ইন্টার পলি লাইন 6 ইন্টার 6 ইন্টার, 5 ফিট ইন্টার 6 ইন্টার 6, সেম ভাবে আমরা এটাকে নিতে পারি 6 6 6, দেখেন সানসেট দেওয়ার কারণে কিন্তু প্ল্যান্টটাকে অনেক সুন্দর লাগতেছে এবং প্ল্যান্টটা কিন্তু অনেক ফুটে উঠছে। এরপর আমরা এগুলো আমরা সেমভাবে করতে পারি, কাজকে আপনাকে কাজটাকে যেন সৌন্দর্য হয় সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং কাজের মান ভালো করার জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে। সিক্স ইন্টার সিক্স ইন্টার 3 ফিট ইন্টার 6 ইন্টার 6, এটাকে কপি করে একই সেম, যখন সেম হবে উইন্ডো তখন আমরা এটাকে কপি করে দিতে পারি, এটাকেও কপি করে দেব। এখন এটাকে আমরা মুভ করে এম ইন্টার দিলে ম্যাচ হবে, তারপর এইগুলোকে আমরা এই যে এডিট করে কালারিং করে নিলাম, দেখেন এখন আমাদের বাকি আছে দুইটা, অথবা এই দুইটাকে আমরা কি করব, কপি করব, এটাকে নিলাম এখানে রাখলাম সিও ইন্টার আর ও ইন্টার সিও, পর এই জায়গায় দিয়ে দিলাম, সরি এটা আমাদের কিচেন চলে আসছে, আমাদেরকে অবশ্যই বাথরুমেরটা নিতে হবে, আর ও ইন্টার সিও কপি, মুখ দিয়ে এখানে লাগিয়ে দিলাম, অর্থমুট অফ করলে লাইনটাকে আমি সোজা করলাম, টি আর ডবল ইন্টার টিম করলে অটোমেটিক কেটে যাবে। মোটামুটি অনেকটুকু কাজ হয়ে গেছে, এখন আমরা কি করতে পারি, এখন এর ভিতর দিয়ে ফার্নিচার বসাইতে পারি এবং এগুলো বসাইলে অনেক সময় লাগবে, একটা প্ল্যান করতে অর্থাৎ একটা রাফ প্ল্যান করতেও অনেক সময় লাগে। এরপর মেজারমেন্টগুলো দেওয়া আছে আমাদের এই যে, আর এখানে আমরা কি লিখব, অর্থাৎ গাউন ফলো সিও ইন্টার সিও ইন্টার কপি করলাম, কপি করে এখানে রাখলাম, এটাকে মুভ করব, এটাকে আর ও ইন্টার রোটেট এখানে রাখলাম, রাখার পরে এটাকে মুভ করব, হয়ে গেল, এটাকে আমরা কি করবো, কিউএ পিন দেব, দিয়ে এখানে আমরা পিন আপ করলাম, প্রিভিউ
এরপর দেখেন ফাইলটা এটা হয়ে গেল। এরপর এটাকে আমরা তারপর ডেস্কটপ মোডে যা, তারপর এটাকে আমরা সেভ দিতে পারি। সেভ দেওয়ার জন্য আমরা লিখব POLS পলাশ ভাই, অর্থাৎ ক্লায়েন্টের নাম পলাশ ভাই। ওকে, এটা শুধু রাফ, আমরা কলাম দিলাম না। কলাম দিলে দেখা যায় অনেক লোকজন কিন্তু আমাদের কাছে কাজ করতে আসবে না, তখন এই রাফ অনুযায়ী কাজ করাবে, অর্থাৎ অনেকে এরকম করে, কারণ এটা একটা গ্রামের বাড়ির কাজ, তো এই জন্য আমি এটা এভাবে করলাম। আর আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে অটোক্যাড মানে আমি নিজের ট্রেনিং করাই, শিখাই কীভাবে কলামগুলো বসাতে হয় এবং কলামগুলো কোথায় বসবে। আমি এর নেক্সটে এই এটা নিয়ে আলোচনা করবো এবং ভিডিও বসাবো।